ওয়েলকাম টু vidanko.com আমি সুনাম তোমাদের ম্যাথস টিচার চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক আছে আমাদের কাছে সলভ করার জন্য এখানে বলা রয়েছে একটি ত্রিভুজে তিনটি শীর্ষস্থ স্থানাঙ্ক 3,6 0,4 ও -8,-2 হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত তাহলে দেখো আমরা ধরে নেছি যে প্রথম যে শীর্ষবিন্দু যার স্থানাঙ্ক হবে 3,6 পরেরটা হবে b যার স্থানাঙ্ক হচ্ছে 0,4 এবং শেষটা হচ্ছে সি যার স্থানাঙ্ক হচ্ছে -8,-2 তাহলে এর বাহুগুলোর দৈর্ঘ্য একে একে বের করবো তাহলে প্রথম হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে না থ্রি মাইনাস জিরো তার স্কয়ার প্লাস সিক্স মাইনাস ফোর তার হোল স্কোয়ার ইকোয়াল টু হবে √9 4 নাইন প্লাস ফোর টু রুট থার্টিন একক এর পরের বাহুটার দৈর্ঘ্য বিসি সমান সমান কত হবে √0 জিরো মাইনাস আর তারপরের শেষের বাহুটা হচ্ছে সি এ যার ডিস্টেন্স হবে রুট ওভার মাইনাস এইট মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস সিক্স তার হোল স্কোয়ার সমান সমান রুট ওভার এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান প্লাস সিক্সটি ফোর টু রুট ওভার ওয়ান হান্ড্রেড ফাইভ তাহলে দেখো এখানে রয়েছে রুট ওভার থার্টিন এখানে রয়েছে তিন এটা হচ্ছে রুট ওভার ওয়ান হান্ড্রেড ফাইভ ওয়ান হান্ড্রেড ফাইভ মানে প্রায় থার্টিন পয়েন্ট সামথিং তার মানে বৃহত্তম বাহু কোনটা হবে অতএব বৃহত্তম বাহুটি দৈর্ঘ্য পাউটির দৈর্ঘ্য হবে কত না রুট ওভার ওয়ান হান্ড্রেড এইটটি ফাইভ ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ গণিতের এইরকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন